আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতি দিনের মতন আজকে আবার সকালবেলা পার্লার থেকে একটা ভিডিও নিয়ে প্রথমেই পার্লার থেকে ভিডিওটা শুরু করলাম, এন্ট্রি করলাম। তাই তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি বাড়িতে এসে মোটামুটি ভালো আছি, বাট একটু ঘুম হয় না বাড়ি এসে। আমার ঘুমটা সমস্যা হচ্ছে। রাত্রে কয়টায় ঘুমালাম এর ভিতর 5টার ভিতর সজাগ হয়ে গেছি, কারণ আমার ঘুমটা মেইনই আমার সমস্যা, ঘুমে হচ্ছে এইটা মেইন একটা সমস্যা হয়ে গেছে, কেন জানি না। আর প্রথমত চিন্তা করছি একটু তোমাদের সাথে গল্প টল্প করে নিই, তারপরে অন্য কিছু করবো। আর পার্লার থেকে বাসায় এখনও যাইনি, বাসা থেকে খাবার দেয়নি। আর কালকে রাত্রে অনেক আড্ডা দিছি, বান্ধবী আসছে, ভাবি আসছে আজকেও, মানে ও আমি আসলে প্রতিদিনই পার্লারে চলে আসে, এটা হচ্ছে মেইন কথা, যেন পার্লারে চলে আসে। আর বোন ওপাশে বউ সাজাতে আছে, প্রথমত সেজন্য হলে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো আমার বোন কীরকমের বউ সাজায়। এলাকায় করতে হবে, কারণ ওর হাতের কাজটা অনেক সুন্দর। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো, ও যেন আমার ভিডিও এই ভিডিওটা দেখে দেখে ও একটু লজ্জা হয়, এটা আমি বলি। কারণ হচ্ছে আমি তিনবার আসি, একবার আমার একটু ফেসিয়াল করে দেয় না, আমার একটু পেনিকিউর ম্যানিকিউর করে দেয় না, আমার একটু চুল ধুয়ে দেয় না, এটা কোনোটাই ও করে নেই এখন দামে, ঠিক আছে। যে আমার একটা কাজ ও করতে পারতে আসছে, এটা হচ্ছে মেইন। ও যেন এটা দেখে, ভিডিওটা দেখে ওর একটু লজ্জা লজ্জা ভাব হয়, যেন আমি আপু আসলে একটু ফেসিয়াল করে দিই, একটু পেনিকিউর ম্যানিকিউর করে দিই, একটু চুল ধুয়ে দিই, এটা যেন ওর হয়, ঠিক আছে। ও একটা কাজও করে না, এবার ওর এই জন্য পানিশমেন্ট আছে। তোমাদের সাথে বউয়ের চুলের খোপাটা শেয়ার করতেছি, পিছন থেকে দেখো কতটা সুন্দর করে গোলাপ দিয়ে সাজিয়ে দিছে। এটা হলো বউয়ের চুলের খোপা, সুন্দর করে যেন সাজানো হয়েছে। আরও কিছু ফুল দরকার আছে, ওটা আনতে গেছে, নিয়ে আসলে আর একটু সুন্দর করে দিবে। তাই ফাইনালি বউ সাজানো বোনের প্রায় শেষ, এখন শাড়িটা লেহেঙ্গাটা পরালেই শেষ, ফেজ হয়ে গেছে, চুল হয়ে বউ সাজানো বোনের শেষ। বন্ধুরা এতক্ষণ তোমার রুমের ভিতর বউর সাজ দেখলাম, বসে বসে তোমাদের সাথে কথা টথা বললাম না, এখন যাচ্ছি দেখি দুপুরে দেখি কার বাসায় হামলা দিই, ঠিক আছে। কাল তো বাড়ির বাসায় যাবো, যাই না দেখি ঢাকাঢাকি করে দিল চল। এখন দুই বোনে যাচ্ছি, যে আমি আর মিলব। হ্যাঁ দাঁড়িয়ে আছি তো রিস্কা ভাড়া নিয়ে গ্যাস করে, তার জন্য যাচ্ছে না আমাকে দেখাচ্ছে কেন তো চুল উড়কা লাগছে না, মানে খুবই বাজে লাগছে। ওই দেখো ওই এখন লাগছে ছাতা, ওর চিন্তা হাইটে যাবে, কিন্তু আমার চিন্তা জীবনে হেলিকপ্টার হয় তো আমি হাঁটবো না। খালতো ভাইয়ের বাসায় যাওয়ার জন্য পার্লার থেকে বের হয়ে গেছি, আউলুয়া কেসে পাগল বনে, যেদিকে মন চায় ওদিকেই যাচ্ছি দুই বোনে, আমি আর মেজো বোনে। ছোটো বোন পার্লারে বউ সাজানো শেষ, এখন বসে ও নাস্তা খাচ্ছে। আমি বলছি আমি একটু আসি, ওই বাসা থেকে খালামণি অসুস্থ, তারা দেখে আসি, তার জন্য আমরা আসলাম, ঠিক আছে। ঠিক আছে, ওদের বাসা চিনি না, আমরা রোডের উপর দাঁড়িয়ে আছি, ফাইনালে যে রোডের উপর দাঁড়িয়ে আছি, বাসা চিনি না দেখে, তার বাসাটা খুঁজে পেলে ফাইনালি বাসায় যেতে পারবো। বেড়াতে আছি, তোমাদেরকে কী বলবো, ঠিক আছে। বাসায় যাব, তারপর আবার এই জায়গা থেকে বাসায় যাব, যে বোনের জন্য ভাত নিয়ে পার্লারে আসবো, আর পার্লার থেকে যাবো না বাসায়, বাস থেকে যেতে হবে। এই যে এই রিক্সা এখানে নামিয়ে দাঁড়াই গেছে, দেখো খাল, আর বড় একটা ব্রিজ, অনেক বড় একটা ব্রিজ, বন যাচ্ছে ছাতা মুড়ে দিয়ে। আর এটা হলো হেলিপোর্টের, যে মানুষ মারা গেলে গোসল করে এই ঘরটার ভিতরে বসে। তোমাদেরকে দেখাও দিলাম আমাদের এলাকার ফাইনালি কবরস্থানটা, যে যে জায়গায় হেলিপোর্টে মারি দিয়ে দেওয়া হয় ওই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করিয়ে দিলাম, এই জায়গায়, ঠিক আছে। যে এই লেখা এই জায়গায় পৌরসভা কেন্দ্রীয় কবরস্থান গলাচিপা পৌরসভা, ঠিক আছে। এইটা হলো এই জায়গা তোমাদেরকে দেখালাম, আর ওই বোন যাচ্ছে, আমিও আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে আসছি, বাজার টাজার সামনে গ্রাম সাইড কবরস্থান থেকে মাথায় কাপড় টুপুর দিয়ে নিয়েছি, কারণ একেবারে গ্রাম সাইড। কি এই বাসে কি হয়েছে? হ্যাঁ যে কবরস্থানে
বোন বাজারে নিজ দেখে তুই আমার লাগে দাঁড়াইছস রোবাটা পাড়িয়ে যেতে হবে আমার দেখতে পাচ্ছ ও তা গ্রাম সাইড আর ভিডিওগুলো কি করতে আসি জানি না তোমাদের কেমন লাগবে সেটা জানি না কই রাস্তা মেইন রাস্তা কোথায় ও ও এই পেজ দিয়ে সামনে দেখছো তা যাওয়ার সময় এই পেজ থেকে বের হবো অনেক তাই ফাইনালি চলে আসলাম বাসার কাছে আমরা যে ফাইনালি বাসার কাছে চলে আসছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কি রকমের গ্রাম একেবারে গ্রাম 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 সেই গ্রাম দেখতে পাচ্ছ তুমি ফোনগুলো নিয়ে খুব ব্যস্ত আছো যে কতগুলো ফোন দেখো বোন যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে যে এই হলো বাসা বাসায় ও তাই এই হচ্ছে এই পেশে রান্নাঘর এই হচ্ছে রান্নাঘর ওরা কারেন্টে রান্না করে খায় ইন্ডাস্ট্রি কুকারে দেখো কি রান্না করছে তাই দেখি করলা ভাজি করছে কিরকমের বাসাটা গোছানো ঠিক আছে একটা ফ্রিজ ফ্রিজে কিছুই নাই খালি শুধু ডিম আছে ফাইনালি ভূতের বাড়ির মতন বাড়িটা একেবারে যেন শহরের ভিতরে এরকমের গ্রাম সাইডে ভূতের বাড়ির মতন আছে আমি জানতাম না বাট ওই রকমেরই একটা বাড়ি এই দেখলাম ঠিক আছে আর কাঁচা তো খাইতে পারবো এই দেখো কি রকমের আম গাছের ডালে দেখতে পাচ্ছ এই দেখো আম দেখতে পাচ্ছ দেখো কাঁঠাল গাছে কতটা কাঁঠাল হয়েছে দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলের উপরে আমার একটা এই একটা কাঁঠাল মানে কাঁঠালটা ধরা যায় এমন অবস্থা যে কাঁঠালটা ধরা যায় আমি নিজে একটু টাচ করে নিছি ছোট ছোট কাঁঠালগুলো বেশি বড় হয় নাই মানে ওদের বাড়িতে এরকমেরই পাশে হয়েছে এই হয়েছে হেলিপোর্টের কবরস্থান আর এই হয়েছে খালটা যে খালটা গেছে এটা জোয়ারে ভরে যায় এবং বাটা ই হয় ঠিক আছে আমি পেরে দিতে আসি ঠিক আছে এই দেখো কাঁঠাল দেখছো দেখিয়ে দিলাম সব কিছুই কাঁঠাল গাছের কাঁঠাল এরকমের গ্রামের দৃশ্য মানে ভালোই লাগে ঠিক আছে যে হাতে গাছ থেকে একটা আম পেরে নিলাম প্রথমত ফাইনালি যে বোন পারতে ছিল না তার জন্য আমি নিজেই পেরে দিলাম এখন চলে আসছি মানে বনে যে কচু হয় দেশি কচুগুলো বা পানি কচু এগুলো নেওয়ার জন্য আর সাথে আছে চিন কচু তাই খালতো ভাইকে বললাম একটু কচুর ডাঁট কেটে দাও আমাকে বাসায় নেওয়ার জন্য এগুলো মানে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি একটু গ্রাম সাইডে গেলেই আমার মন চায় যে সবসময় যেন আমি একটু কচু শাক বা এমনি শাক সবজি এগুলো খাই গাছের তাজা আমার খুব ভালো লাগে এগুলা তাই খালতো ভাই ফাইনালি কেটে দিতে আসে দেখতে পাচ্ছ তোমরা যে সে কচুগুলো কাটতে আছে কচু কাটা হয়ে গেছে আমার যে কচুগুলো নিয়ে নিয়েছি বাসা নিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু নারিকেল বাটা বা বাদাম বাটা দিয়ে যদি খাই সেই স্বাদ হবে তার জন্য এরকমের গ্রামের সবজি আমার খুব পছন্দ বলবো আমি যদি গ্রামে কোথাও যাই বেড়াতে বা কিছু মানুষে মাছ মাংস মানে এটা খেতে পছন্দ করে বাট আমার কোথায় কচু আছে কোথায় শাক আছে এগুলো আমি খুব পছন্দ করি সবজিটা মানে আমার এত পছন্দের খাবার এগুলো বলার মতো না যে তাজা তাজা সবজি তাই এটা একটু মানে আমাদের পৌরসভার শেষ মাথায় গ্রাম সাইডের মতো নিয়ে এলাকাটা তা ওই জায়গায় আসলাম তাই আমি এসে খুঁজতেছিলাম শাক আসেনি তাহলে আমি একটু শাক তুলে নেব তারপর দেখি যে না চিন কচু আছে কালো কচু আছে পানি কচু আছে তাই আমি তিনটা কচুই নিয়ে নিছি যে খাওয়ার জন্য বাসায় যে নিয়ে নিছি সাথে আছে আমার ভাইজি ওই দেখো তোমাদেরকে যেন এই ভাইজি আমার
সে নাচতে জানে না তারে তার ভিডিও করে দিয়ে দিতাম যে সে নাচতে পারে না এটাই ব্যর্থতা তো আমরা এখন বাসায় চলে যাব 2টা বেজে গেছে পালারে যেতে হবে বা খাবার নিয়ে 2টা 2:30 বাজে বাসায় যাব খাওয়া দাওয়া করব করে পালারে যাব তাই বনে শুই পড়াতে আছে ফাইনালি যে খালামণিকে বলল কি খালতো ভাইজান মার শুইটা ফুরে দিয়ে যায় তার জন্য এই জায়গায় অন্ধকার দেখাচ্ছে মোবাইল মেরে নিতে আছে সবাই শুই পড়া নিয়ে ব্যস্ত আছে বনে ডাক্তারই শিখে গেছে কি আর বলবো তোমাদেরকে যে ডাক্তারই শিখে গেছে আর ভিডিওটা আর আজকে আর করব না কারণ শরীরটা মোটেই ভালো লাগতেছে না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব তার জন্য আজকের ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে তোমরা কি করবে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেল বাটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমি সারা দিন কি করি এটা তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে যতটুকু যা পারি যেন ভালো লাগে বাসায় থাকলে পটুয়াখালী থাকলে অনেক বেশি শেয়ার করি বা কম বেশি শেয়ার করি আর এই জায়গায় আসলো চেষ্টা করে শেয়ার করি